দুপুর লাঞ্চ শেষ করে আমরা এখন এসেছি বড় একটা কোম্পানিতে যে কোম্পানিতে আপনার বিস্কিট কেক তারপরে হচ্ছে সিপ যত রকমের যা হয় সেগুলা এখানে তৈরি করা হয় দেন তারপরে প্যাকেজিং অ্যান্ড বক্স করে করে এখানে পাইকারিতে বেচা হয় এখান থেকে ইচ্ছে করলে যারা হচ্ছে পাইকারিতে বিজনেস করতে চায় দোকানে তারা করতে পারবে আমাদেরকে বস সেই জায়গাতেই নিয়ে এসেছে যে যেহেতু আমাদেরকে একদম গ্রামে নিয়ে এসেছে কোথায় কি কী বানানো হয় কীভাবে বানানো হয় কতটুকু পরিমাণ কি দিতে হয় সবকিছু এ টু জেড এখান থেকে শিখিয়ে নিতে পারবেন তো উনি হচ্ছে কেকস বানাচ্ছেন অলরেডি বানানো হয়ে গিয়েছে কাজও চলতেছে এখানে যে এগুলো হয়েছে এখনো প্যাকেজিং করা হয় নাই অনেক 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 কিছু আইটেম আছে যার যার মতো সে এসে নিতে পারে আর যারা আমরা এসেছি আমরা তো একদম গেস্টের মতো গিয়েছি আমাদেরকে অনেক কিছুই ফ্রি ফ্রি দিয়েছেন খাওয়ার জন্য আর অনেক কিছু আবার কিনে আনা হয়েছে তো যারা হচ্ছে পাইকারিতে বিজনেস করতে চান হচ্ছে মুদির দোকানে এরকম বাচ্চাদের বা বড়োদের ফুডগুলো এখান থেকে নিতে পারবেন আমি লোকেশনটা অবশ্যই অবশ্যই দিয়ে দিব। আপনারা ভিডিওটা দেখে নেবেন মালয়েশিয়াতে যারা ব্যবসা করতে চান আসলে অনেক ভালো আর এত কম প্রাইজে সব কিছু পাওয়া যায় আসলে এটা তো কথাই আছে আসলে যেহেতু এটা হচ্ছে পাইকারি একটা মার্কেট আর এখানে কিন্তু নিজ হাতে তৈরি করে একদম পরিপূর্ণভাবে পরিষ্কারভাবে কোনো কিছু ভেজাল নেই একদম খাঁটিভাবে তৈরি করা হয় কিছু কয়েকজন ওয়ার্কার আছে কয়েকজন না বেশ অনেক অনেক বড় একটা ফ্যাক্টরি এখানে অনেক মানুষ কাজ করে এগুলা নিজের হাতে তৈরি করে দেন এখানে হচ্ছে আপনার স্যাম্পল রেখে দিয়েছে যার যার লাগবে তারা যদি অর্ডার করে যে আমার এখান থেকে বিশ প্যাকেজ লাগবে আমার এখান থেকে একশো প্যাকেট লাগবে ওরা সব কিছু ডেলিভারি করে দিতে পারবে তো আসলে এত বেশি ভালো লেগেছে আসলে অনেক ভালো লাগতেছে যে আসলে নিজের হাতে আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি যে এগুলা কিভাবে তৈরি করতেছে কিভাবে রান্না করতেছে কিভাবে হচ্ছে ওভেনের ভিতর থেকে কেক বের করতেছে তারপরে হচ্ছে আপনার অনেক রকমের ফুড আসলে আমার এত কিছু মনেও নাই শুধু ফুডই না আপনার হচ্ছে টক জাতীয় খাবার তারপরে বা চকলেট এ টু জেড সব কিছু এখানে পাওয়া যাবে এই যে দেখেন আপনারা হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি সবাই কিন্তু মোটামুটি যার যার লাগবে সে অনেক অনেক করে নিয়েছে আসলে আমরা হচ্ছে যেহেতু বাংলাদেশে আমরা কিন্তু এই খাবার অত বেশি লাইকও করি না বাচ্চারা আর কি যতটুকু পছন্দ করে আর মালয়েশিয়াতে বাচ্চা বলেন বড়ো বলেন ছোটো বলেন বয়স্ক বলেন সবাই কিন্তু একই খাবার খায় একটা সিপস কিনলে সবাই কিন্তু এক রকমের চিপস খাবে আমরা তো হচ্ছে বাচ্চাদের জন্য কিনলে আর আমরা বড়রা খাবো না কিন্তু ওরা ওইরকমই আর একটা প্যাকেট কিনবে বাচ্চাও খাবে নিজেও খাবে সেম জিনিসই তো আসলে এটা যারা মালয়েশিয়াতে থাকে তারা অবশ্যই অবশ্যই জানে বা আপনারা নাও জানতে পারেন যদি চিপস কিনতে হয় তিনটা কিনবে তিনজনের জন্য মা হোক বাবা হোক দাদি হোক একই রকমের খাবার এবার আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি রকম খাওয়া দাওয়া করে তো আমরা তো আসলে বাচ্চাদের জন্য চিপস কিনলে সেইরকম চিপস আবার কিনে খাবো না অন্তত অবশ্যই না তো যাই হোক এটা হচ্ছে আমাদের ম্যাডাম এই যে উনি হচ্ছে সবাইকে বলতেছে আর হচ্ছে দেখাই দিচ্ছে যে এটা ভালো এটা নাও এটা কম দাম আসলে সত্যি কথা বলতে আমরা এরকম একটা ফ্যাক্টরিতে আসতে পারবো বা কোম্পানিতে আসতে পারবো বিশাল বড় একটা কোম্পানি ভাবতেই পারি না আমরা আসলে বেশ কয়েকটা কোম্পানি হচ্ছে আমরা দেখে ঘুরে ঘুরে দেখব আর হচ্ছে আমরা আমাদের কারো যদি বিজনেসের প্রয়োজন হয় এখান থেকে এসে কন্ট্যাক্ট করে দেন তারা ডেলিভারি করতে পারবে একদম সুন্দরভাবে এই যে উনি হচ্ছে বের করতেছে সু খুব সুন্দর কেক বানাচ্ছে আমরা খেয়েছি গরম গরম এত মজা লাগছে আসলে কেক তো আমরা সবসময় ঠান্ডাভাবে খাই আর এটা হচ্ছে একদম চুলা থেকে নামানো হয়েছে গরম গরম আর ওনারা হচ্ছে প্যাকেজিং করতেছে মার্শাল্লাহ উনি হাসতেছে আমাকে হাই বলতেছে আসলে অ্যাকচুয়ালি উনি ভাবছে আমি প্রমোট করতে আসছি আসলে আমি তো আর কোনো প্রমোট করবো না যেহেতু হচ্ছে আমার একজন ছোটোখাটো একজন হচ্ছে কি বলে ফেসবুক করি বা ইউটিউবিং করি তো তারা হচ্ছে আমাকে খুব উৎসাহ দিয়েছে অ্যান্ড হচ্ছে আমার সাথে কথা বলতেছে আমাকে বলতেছে এটাই ভাবে আর একটু দেখেন আকিফ অ্যান্ড তাকিফ কি করতেছে আকিফ হচ্ছে আমার ছেলের নাম আমরা আসলে আকিফকে আমরা সবসময় হিসাম রাখি আসলে ওর নামটা দেওয়া হয়েছে বসে রেখেছে আকিফ আর তার একটা নাতি আছে ছয় মাসের ছোট ছয় মাসের ছোট বড় আমাদের আকিফ অ্যান্ড তাকিফ ওর নাম রাখছে তাকিফ আর আমার হিসামের নাম রাখছে আকিফ এ দিয়ে আর দিয়ে তো বসের দেওয়া নামটা আসলে খুবই সুন্দর আর আমরা সবসময় এই নামটাই ডাকার চেষ্টা করি বসের সামনে আসলে বাসায় আমি ওকে হিসাম ডাকি যেহেতু হচ্ছে হিসামের নামটাই হিসামের দাদা রেখেছে আমার খালু শ্বশুর আমেরিকাতে থাকে অনেক বছর একদম সিটিজেনের মতো তো উনি হচ্ছে শখ করে আমার হিসামের নাম রেখেছে হিসাম আমার হাজব্যান্ডের নাম হাসনাইন আমার নাম হাসনা দেন আমার বেবির নাম রেখেছে হিসাম কিন্তু বসে ডাকে আকিব তো যাই হোক আর বস এত বেশি খুশি এত বেশি এনজয় করতেছে আমাদের বাচ্চাদের সাথে আমি আসলে কখনো কল্পনাই করি না ধন্যবাদ বস আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য আর এখন আমরা যেহেতু চলে আসব তাই শেষ মুহূর্তে সবাই একটা হচ্ছে ছবি তুলে নিচ্ছি বসে বলতেছে এখানে আসো সবাই আসো ছবি তুলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে